আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও আরও কিছু কাপড়ের জামার ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আশা করছি আমার আজকের এই কাপড় ডিজাইনগুলিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন একটা একটা করে প্রত্যেকটা জামা দেখে নিই তো এটা হচ্ছে প্রথম জামাটা আমার তো এই জামাটা বানিয়েছি আমি দুইটা কালার দিয়ে একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো এখানে আমি গলাটা দিয়েছি এখানে হচ্ছে গোল গলা একটু ছোটো করে আর এখানে রাউন্ড ট্রিপ করে ডিজাইনটা করে নিয়েছি আর এভাবে আমি টার্চার বসিয়ে দিয়েছি কাপড় দিয়ে একটা পেস্ট কালার একটা পিঙ্ক কালার আর হাতাটা আমি দিয়েছি পিঙ্ক কালার আবার পেস্ট কালার পাইপিং দিয়ে দিয়েছি চিকন করে আর সাইডে কোনো পাইপিং দেয়নি পুরো জামাটায় এক কালার আর জামার গলার মধ্যে ছোট ছোট করে কুচি দিয়ে দিই ডিজাইনটা আমি করে দিয়েছি জামার পিছনেও গলার পিছনেও আছে তো এটা হচ্ছে আর একটা জামা জামার কালারটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে কাতান কাপড় আর এটা এক পাশে এভাবে লম্বা করে একটা লেস লাগিয়ে তারপর এখানে একটা টার্চেল বসিয়ে দিয়েছি আর এটা হাতার মধ্যে এভাবে লেসটা দিয়ে দিয়েছি আর জামার নিচেও আমি লেস দিয়ে দিয়েছি আর এটার গলাটা হচ্ছে নৌকা গলা একদমই একটা জামা তো এটা হচ্ছে আর একটা জামা এই জামাটা গোল্ডেন কালার আর গোল্ডেনের উপরে কালো এবং সাদা লেস দিয়ে আমি ডিজাইনটা করে দিয়েছি আর এখানে নিচে এভাবে লেস লাগিয়ে নিয়েছি তো এই লেসটা হচ্ছে চিকন তো এখানে আমি ডাবল লেস লাগিয়েছি আর উপরে একটা ছোট একটা লেস লাগিয়ে নিয়েছি সাদা আর হাতার মধ্যেও আমি চিকন সাদা লেসটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে জামার হাতাটা আর এখানে গলাটা হচ্ছে ভি গলা আর ভিতরে ফলস দেওয়া আছে গোল্ডেন কালার কাপড় দিয়ে ভিতরে ফলসটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আর একটা জামা এই জামাটা হচ্ছে পুরো জামাটাই কালো আর সাদা দিয়ে পাইপিং দিয়ে দিয়েছি আর জামার মধ্যে আমি সাদা সুতা দিয়ে আমি কিছু হাতের কাজ করে নিয়েছি তো এই জামার গলাটা হচ্ছে গোল গলার সামনের গলাটা একটু বড় আর পিছনে গলাটা একটু ছোট আর জামার এই কাদের মধ্যে এরকম পাইপিং দিয়ে দিয়েছি এটা হচ্ছে জামার হাতাটা জামার হাতার মধ্যে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি আর নিচে এরকম পাইপিং দিয়ে দিয়েছি চিকন করে আর এই জামার পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা সেলাইয়ের ভিডিও এবং ড্রয়িংয়ের ভিডিও সব কিছুই আছে তো এটার পাশে এই পাশে হচ্ছে একটা ছোট একটা ডিজাইন করে নিয়েছি আর এইভাবে একটা পাইপিং দিয়ে আমি আলাদাভাবে দুইটা পার্ট এইখানে একটু ফাড়া আছে আর একটা পাশে এভাবে আমি ড্রয়িং করে তারপর হাতে কাজ করে নিয়েছি তো আশা করছি আমার আজকের এই চারটা জামাই আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেলবাটনটাতে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ